তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে? তব ইচ্ছা বস ত্রিভুবন। ত্রিভুবন কাকে বলে? ত্রিভুবন কাকে বলে? এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের ভিতরে তিন লোক আছে, স্বর্গ মর্ত পাতাল। স্বর্গ মর্ত পাতাল, এটাকে বলা হয় ত্রিভুবন। এই চতুর্দশ ভুবনকে ত্রিভুবন বলা হয়। এই দেখো, এখানে এখানে ভূলোক আছে, এই ভূলোকটা হচ্ছে মর্তলোক, যেটা আমরা বাস করছি, এটাকে মর্তলোক। আর উপরে যে ছটা রয়েছে এটা স্বর্গলোক, আর নিচে যে কালোর সাতটা রয়েছে এটা হচ্ছে পাতাল লোক। তাহলে স্বর্গ মর্ত পাতাল, এটাকে বলা হয় কি বলা হয়? ত্রিভুবন। এটাকে একসঙ্গে কি বলা হয়? ত্রিভুবন। বলছে তব ইচ্ছা বস ত্রিভুবন, তব ইচ্ছা বস ত্রিভুবন, ব্রহ্মাদি দেব গান তব দাস আচরণ কি আছে? ওই তো গৌর প্রেমানন্দ হরিবল আছে। হ্যাঁ,
সেই জন্য দেখুন আরে ভগবান দয়া করে করে আমাকে প্রমোশন দিচ্ছে, এটা আপনার ইচ্ছা হচ্ছে না ভগবানের দয়া হচ্ছে, প্রমোশনটা ভগবানের কৃপা। আমরা বলি হা কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে বুঝতে পারছেন কৃষ্ণ করুণা সিন্ধু কিনা একটু বুঝতে পারছেন? গাছপালা থেকে প্রমোশন দিয়ে টেনে তুলে তুলতে বলেছে কে? কৃষ্ণ। এটা আপনার যোগ্যতা হয়েছে না তার দয়াতে হয়েছে? তার দয়া। এর জন্য আপনি কিছু করেছিলেন? আপনি কিছু করেন নাই। ওখান থেকে পশু জন্মে টেনে তুলেছে, ওই পোকামাকড় পায়খানা পৃথিবীর থেকে পশু জন্মে কি স্ট্যান্ডার্ড আছে না নেই? আছে, আছে তো। বলছে ঠিক আছে, 300 লক্ষ বার পশু হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার বলছে কি করবো, তাহলে করবো এবার কি দেবো? বলে আচ্ছা পশুর পরে তুমি একটু মানুষ জন্ম দাও, অনেকদিন তো যন্ত্রণা দিলাম আর একটু মানুষ জন্ম দিয়ে দাও, আমার মতো করে একটু তৈরি করে দাও, যদি আমার ভজন করে তো ওকে তুলে পার করে নিয়ে চলে আসবো, আর যদি না করে ফের আবার পুনর মুশিকে বাবু ফের গাছপালায় পাঠাবো, বউ উঠবে আনন্দে। কি আর বাকি আছে অনেকগুলো না? কি কি বাকি আছে? রুদ্র রুদ্র কি রুদ্র তিনি তিনি কিময় রুদ্র সংখ্যক কিময় রুদ্র সংখ্যক দশ লক্ষ পক্ষী না পক্ষী নাম 10 লক্ষ কম আর 10 লক্ষ বার কি বাকি এই মিলে টোটাল 84। তো আমি একবার স্টেপ চলে গেলাম মনুষ্য জন্মে, এগুলো ওর মধ্যে অটোমেটিক হয়ে গেছে সংখ্যাগুলো, মানে তিনটে জন্মের ক্লাসিফিকেশন দেখেছি, গাছপালা জন্ম, পোকামাকড় জন্ম আর পশু জনম, এর মধ্যে তিনটে সব এই তিনটের মধ্যে ওগুলো সব ফিগার গুলো ঢুকে গেছে। ভালো করে দেখুন, যাইনি যে যে পর পাখির জনমটা, পাখির জনমটা এর মধ্যে মানে এর মধ্যে এসে গেছে, সংখ্যাটা হয়তো আসেনি কিন্তু অটোমেটিক এই পশু পাখির কৃমি এর মধ্যে জনমের মধ্যে প্রবেশ করে। যাই হোক, তাহলে 4 লক্ষ বার আমাদের কি জনম? মানুষ জনম। এই 4 লক্ষ মানুষ জনমের ভিতরে এটা ভগবান কেন দিলেন? ভোগ করার জন্য, এখন মানুষ জন্ম দিলেন কিসের জন্য? ভগবানের সেবা করবার জন্য। এই চান্স এটা সুযোগ দিয়েছে না দেয়নি? দিয়েছে। সুযোগটা আপনার ইচ্ছা এসেছে না ভগবান ইচ্ছা এসেছে? ভগবান ইচ্ছা। এখন যারা যারা ভোগে ভক্ত হয়ে রয়েছে তাহলে আকারটা মানুষের মতো আর ভোগ করার প্রবৃত্তিটা পূর্ব পশু জন্মে ছিল না? ছিল না। যখন আমি কত লক্ষ বার পশু ছিলাম? কত লক্ষ বার পশু ছিলাম বলুন? 30 লক্ষ। 30 লক্ষ বার। সবাই একসঙ্গে বলুন, আমরা কত লক্ষ বার পশু ছিলাম? 30 লক্ষ। 30 লক্ষ বার। আচ্ছা বহুদিন ধরে যদি একটা জিনিস প্র্যাকটিস করি সেটা স্বভাবে পরিণত হবে না? হবে না। হবে, হবে। যতদিন আমি বাঘ ছিলাম বা শিয়াল ছিলাম বা খোটাস ছিলাম কি করে করে খেতাম? প্র্যাকটিস করেছে ঘাড় মটকে খাওয়া, কিন্তু ভগবান দয়া করে ওখান থেকে প্রমোশন দিয়ে মানুষ জন্ম তুলে দিয়েছে, এখানে ঘাড় মটকে খাওয়াটা বারণ করা আছে শাস্ত্রে। ওমা এ ভাগবতে শাস্ত্রে সব জায়গায় ঘাড় মটকে খাওয়া বারণ করা আছে, ও সেই ঘাড় মটকানোর যে স্বভাবটা থাকতে খালি ঘাড় মটকার চাক কাটছে, ঘাড় মটকার চাক কাটছে, ঘাড় মটকার চাক কাটছে। বলে কেন? বলে ওর মধ্যে যত ভিটামিন সব গুতগুতি করছে, আর জগতে শাক সবজি দুধ দই ছানা মাখন ঘি আর কোথায় ভিটামিন নেই, সব ভিটামিন বিটামিন ওই গর্তের মধ্যে ডাক্তারগুলোকে যদি প্রশ্ন করি, ডাক্তার বাবু আপনি যা লেখাপড়া শিখেছেন জল গঙ্গা জলে ফেলে দিন, আমরা কোনো দাম নেই, আমরা কোনো যোগ্যতা নেই,
বলে কেন এত বড় কথা বলছো? বলছি এই কারণে যে হাসপাতালের আমি ডাক্তার সেই হাসপাতালে কত বেড আছে আপনি বলুন তো দেখি। বলে 5000 বেড আছে, 5000 বেডে কত নিরামিষ রোগী শুয়ে আছে আপনি বলুন। যদি মাছ মাংস না খেলে ভিটামিন চলে যায় শরীর রোগ হয় তাহলে শুয়ে আছে পুরো খারাপ। 5000 লোকের মধ্যে 5টা নিরামিষ খুঁজে দেখান। আপনার আপনার ডিসিশন রং, আপনি ভুল কথা বলছেন। ভগবান কৃষ্ণের ডিসিশন মানুষের আহার সাত্বিক আহার। কৃষ্ণ বলছেন ভগবান বলছেন সাত্বিক আহার করো তবে তুমি আমাকে দিতে পারবে। ভগবান কৃষ্ণ সরাসরি সারা জগৎকে ঘোষণা করে দিয়েছেন পত্তং পুষ্পং ফলং তয়ং, পাতা ফল ফুল শাক সবজি জল তুমি এই শক্তির আহার গ্রহণ করো আর ওই সাত্বিক আহার আমাকে নিবেদন যদি তুমি করো আদর করে ভক্তি করে আমি তোমার দেওয়া ওই খাবার গুলো আমি হাউ হাউ করে আমি খাবো। তাহলে ভগবান কিসের বস? ভগবান কিসের বস? ভক্তির ভক্তির বস। তাহলে ভগবান অনেকে মনে করে ভগবান বোধ হয় খায় না, এই সাধুরা শুধু সামনে ধরে দিতে হয় দেয়। হ্যাঁ কি ঠিকই না, বলছে যার যেমন ভাব থাক তেমন লাভ। লাভ ভগবান বিশ্ব সংসারের প্রতি অনুপরমানিতে ভগবান রয়েছেন, যে যেখানে ভোগ লাগাচ্ছে ভগবান সব দেখতে পাচ্ছে, সব দেখছে কে কোন দিন কি ভোগ লাগাচ্ছে সব গোবিন্দ জানে। কিন্তু দুর্ভাগ্য আমাদের কোথায়, আমরা ভগবানকে দেখতে পাই না। বলে কেন দেখতে পাও না? বলে কাদা মাটির চোখ দিয়ে কি আর অপ্রাকৃত বস্তু দেখা যায়? হ্যাঁ তোমার যদি একটা কাদার আপেল তৈরি করে দিই আর পাশে যদি একটা অরিজিনাল আপেল রাখি, দুটোকে যদি বিক্রি করা হয়, দোকানদার যদি বলে যে এটার কত কিলো এটার কত কিলো, তা আপনার যদি দুটো 100 টাকা কিলো বলে তা আপনি কোনটা নেবেন? অরিজিনাল কাদার আপেল আপনি নেবেন? তাহলে কাদার আপেল কি অরিজিনাল আপেলের কাজ হবে? তাহলে কাদার আপেল যেমন অরিজিনাল আপেলের কাজ দেয় না, ওটা শুধু দেখতে ঠিক এই শরীরটা এরকম কাদামাটি তৈরি যে শুধু দেখার জন্য এ ভগবানকে কোনোদিন দেখতে পাবে না। বলে এই জগতের জিনিসগুলো দেখতে পাবে কেন? এগুলো মায়ার তৈরি, চোখটাও মায়ার তৈরি। তাহলে মায়ার প্রোডাক্ট দিয়ে মায়ার বস্তু দেখা যায়, মায়ার প্রোডাক্ট দিয়ে অপ্রাকৃত বস্তু মায়ার অপার বস্তু মায়ার অতীত বস্তু কোনো দেখা যায় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি করবো? ভগবানকে যদি এই চোখে কোনো দিন দেখতে পাবো তাহলে কি করবো? বলে এই জন্যই তো সাধু সঙ্গ করতে হবে, কায়দা শিখতে হবে। না শিখে যে নাচতে যায় কুমত্তার ভেঙে যায়, ব্যবসা না শিখে যে রাতারাতি বড় ব্যবসা করে বড় লোক হওয়ার চেষ্টা করে, তার হাত কি কোটো হাতে করলে দিন কতবার ঘুরে বেড়াতে হবে? কি ব্যবসার কায়দা না শিখে ব্যবসা করলে কি হবে? কোটো হাতে হবে, বাবা যে টাকাটা দিয়েছিল ফাদার ভাই হয়ে যাবে। তাহলে না শিখে যে পেতে চায় দুঃখ তার পিছে থায়। তা ভগবানের সেবা করতে গেলে সেবা ব্যথা আছে না? আমরা সব কায়দা মারা লোক, বাড়িতে সব যার মতন ভগবানের সেবা নিজের মতো করে করি, আমার যা ভালো লাগে তাই, তোমার যা ভালো লাগে তুমি তাই করবে। আর ভগবান ভরপর করে সব খাওয়াতে হাবু 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 করছে, এত সোজা নয় ভগবান, এত সোজা জিনিস নয়। তার অনন্ত প্রতিপক্ষ তার নিরন্তর চোখের জলে বন্যা বইয়ে দিচ্ছে প্রেম সেবা, সে সেবার কোনো তুলনা নেই। আর ভগবানের বৈশিষ্ট্য কি জানো? ভগবানের বৈশিষ্ট্য হলো তার প্রেমিক ভক্তের জন্য তিনি অপেক্ষা করে বসে থাকেন, কখন এসে আমাকে খাও। হ্যাঁ এটাই হলো ভগবানের বৈশিষ্ট্য, এর প্রমাণ আমি কথা দেব। এখন যদি এই লীলাগুলো আমি বলতে থাকি তো প্রচুর লীলা, ভগবান কার কার কাছে কখন কখন কোন মোমেন্টে ভগবান নিজে হাত বিগ্রহ থেকে হাত বাড়িয়ে খেতে শুরু করেছে, এই লীলা, এই খাওয়ার ভগবান যে সাক্ষাৎ খায়, ভগবান যে সাক্ষাৎ বিগ্রহ, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ পর্যন্ত নন্দ, এই প্রমাণটুকু দেওয়ার জন্য আরো 2 ঘন্টা ভগবানের লীলাগুলো বলতে তার 2-4টা নমুনা দিয়েছি। বেশি দূর নয় বর্ধমানের কালনা কাটোয়া গৌরদাস পণ্ডিতের গৌরীদাই বিগ্রহ। গৌরদাস পণ্ডিত দাপরে সুবল সকা ছিলেন, ছোট টুকুনি, ভগবান যে খায় খেতে জানে তার প্রমাণগুলো না বললে আপনারা বুঝতে পারবে না যে সাধুরা ধোঁয়ার মধ্যে চলে না বাস্তব দিয়ে চলছে। সাধুরা কোনো মেকির ওপরে দাঁড়িয়ে নেই, এদের পায়ের তলায় ঢালাই রয়েছে। হ্যাঁ এরা আজকের একদিন দিয়ে খেত না, চুরি করে খেত, আজকের সব এরা রাজার ছেলে, এরা সব এখন সাধু, এরা কেউ আর চোর নয়। যতদিন আপনিও কৃষ্ণের সন্তান, সাধুরাও কৃষ্ণের সন্তান, আপনি যতদিন না দিয়ে খাবেন ততদিন আপনি চোর। কৃষ্ণের ভাষা কোথায় পড়েছে? গীতা বিজয় কত নম্বর শ্লোকে, কোন অধ্যায়ে? গীতার 3 অধ্যায়ে 12 নম্বর শ্লোকে কৃষ্ণ আমাদেরকে চোর বলেছেন, যতদিন না কৃষ্ণকে দিয়ে খাবেন ততদিন চোর হয়ে থাকবেন।
আর যেদিন থেকে দেওয়া শুরু করবেন সাধুর কাছে শুনে নিয়ে জীবনকে পাল্টে দেবেন, না না এই সমস্ত টাকার মালিক কৃষ্ণ, একটা ছেঁড়া পয়সা একটা ছোট্ট খাঁচা টাকার মালিকও আমি নয়। কৃষ্ণ যদি সব সম্পত্তি মালিক হয় তাহলে কেউ ভোগ টাকাকে ভোগ করার মালিককে কৃষ্ণ, তাহলে কৃষ্ণকে না দিয়ে খাচ্ছি এটা আমাদের লজ্জা শরমের ভয় নেই, আমাদের লজ্জা হওয়া উচিত। অথচ আমার জন্মদাতা পিতা মাতা আমাকে শেখালো না, আমার আত্মীয় স্বজন আমাকে শেখালো না, আমার স্কুল মাস্টার আমাকে শেখালো না, আমার সরকার শেখালো না, এত বড় গুরুত্বপূর্ণ কথা আমার জীবনে কেউ শেখালো না, শেখালো একমাত্র আমার হাত বাড়িয়ে দিল। আমি যখন কুয়োতে ডুবে যাচ্ছি, আমি যখন নরকে চলে যাচ্ছি, আমি যখন অসৎ পথে চলে যাচ্ছি, তখন দয়া করে সাধু আমাকে হাত বাড়িয়ে রাখছে, ও বন্ধু তুমি যেও না, ওই ভুল পথে তুমি যেও না, হ্যাঁ ওই ভুল পথে তুমি যেও না, তুমি ফিরে এসো। ওরে ভুলিয়া তোমার সংসারে আসিয়া বেনা নামি সত্য তো এটা
তাহলে যদি সব কৃষ্ণের হয় তাহলে সবার প্রথম থালাটা কাকে দাঁড়ানো উচিত? সবার প্রথম বাজার থেকে দোকান থেকে দামি জিনিস কিনে নিয়ে এলাম, সবার আগে কার খাওয়া উচিত? দোকান থেকে যেটা কিনে নিচ্ছে কার? ভগবানের বস্তু। বাগান থেকে ভালো ভালো শীতে শীতে পেয়ারা কিনে নিয়েছে, তুলে নিয়ে এসেছি, ওই সব থেকে ভালো দামি পেয়ারাটা কার? শাড়িটা কিনে এসে কি করবেন? আমার স্ত্রীকে পরাবেন, বলে তো ভোগে চলে গেল। বহু প্রেমানন্দ হয়ে ওই শাড়িটা কার প্রসাদী করা উচিত? ভগবান রাধারানীর চরণে দেওয়া উচিত। রাধারানী তুমি প্রথমেই, কারণ তোমারই একমাত্র যোগ্য, তুমি প্রসাদি করে দিলেই আমরা সেটাই জীবনকে ধন্য করবো। ছেলে জামা কিনবো, আমার জামা কিনবো, যার যার সংসারে যা কিনবো সকলের আগে ভোগ করার অধিকার কার? সব কৃষ্ণের। এই কৃষ্ণকে দেওয়ার কায়দাটা শিখতে হবে, নিজে নিজে মন গড়া শিখলে হবে না, সাধুদের কাছ থেকে শিখতে হবে। ঠিক যেমন আপনার ছেলেটাকে এই 20 বছর লেগে গেল লেখাপড়া শেখাতে, কত মাস কার আর কত টাকা আর কত সময় চলে গেছে, কিন্তু ভগবানের সেবা শিক্ষা করবার জন্য সাধু প্রফেসরের কাছে, শিক্ষকের কাছে আমাকে গণবস্ত্র কৃতাঞ্জলি হয়ে যেতে হবে। এতদিন আমি ভুল পথে চলেছি, হে সাধু বাবা তুমি যদি দয়া করে দিকদর্শন দাও, কিভাবে আমি ভগবানের দিকে আগাবো, কি কায়দায় সংসার করব? যে কায়দায় সংসার করলে তুমি গরব যাত্রা হবে সেই কায়দাটা একমাত্র জানে সাধু, আর কোন কায়দায় নরক যাত্রা হবে সে কায়দায় জানে সাধারণ সমাজের সভ্য, জানে কিনা? কি কায়দায় নরক যেতে হয় সেটা সকলে জানে, কি কায়দায় পাপ করতে হয় সে কায়দা সকলে জানে, কি কায়দায় পাপের খাতা থেকে বেরিতে হয় সেটাই জানে। গৌর যে আনন্দে করি মাছ শুধু ঘড়ির মধ্যে ঢুকতে জানে, দলবে বেরোবার রাস্তা জানে। সত্য বলবেন আমি জগতের লোকগুলো এইরকম মাছের দলের মতো মূর্খ, এই জন্য সমাজের মানুষকে বলা হয় গড্ডালিকা প্রভাব। গড্ডালিকা প্রভাব মানে জানেন? গড্ডালিকা প্রভাব মানে হচ্ছে ভেড়ার দল। সমাজের মানুষকে ভাগবত বলেছে, আমি বলছি না, এ শব্দটা কোথা থেকে বললাম? ভাগবত থেকে। শুনে এখন ফট করে চলে যাওয়ার পর সজীব বাবুর নামে সাইনবোর্ডটা নামেন না। গড্ডালিকা প্রভাব শব্দটি কোথাকার? ভাগবতের। গড্ডালিকা প্রভাবের মানে কি? ভেড়ার দল। একটা ভেড়া যদি ব্যাঁ করে ঠেলে উঠেছে, হাজার ভেড়া শেখে, একটা ভেড়া যেদিকে চলে যাবে পিছনে পিছনে দল ধরে আর কোনো ভেড়া আনতে হবে, তুমি একটা ধরে নিয়ে যাও, সব ভেড়া গড়গড় গড়গড় করে চলে যাবে। এই সংসারের মানুষগুলো ভেড়ার দলের মতো, শুধু কিভাবে ওই ধনি ধনির মধ্যে যেভাবে মাছগুলো গড়গড় করে ঢুকে গেল, একটা ঢুকে গেল তার জায়গা থেকে আরেকটা, তার জায়গা থেকে আরেকটা, তাদের একদম ধনিটা ভরিয়ে আনন্দ। এবারে ধনির গায়ে মুখ ঘষে ঘষে লাল হয়ে যাচ্ছে, মুখ বসে বসে লাভ হয়ে যাচ্ছে, বলে কেন হচ্ছে? এই যেমন বিয়ে করার সময় হালকা কুকুর সানাই বেজে উঠলো, কি ঠিক কি না? হ্যাঁ, কত সুন্দর সানাই, আমারও তো প্রেশার ডাক হলো, কিন্তু সানাই বাজে না কি? আর যে বড়ার বউ না, ওদের গা ফুলে ফুলে পালকি হয়ে যাচ্ছে, আমি দুজনে এদিকে রাজা আর ওদিকে রানী, আর যত আত্মীয় কুটুম্ব যেন তাদের ঘিরে ঘিরে কি করছে একবার, বরের সঙ্গে বর করতো না আর কনের সঙ্গে কন্যের, আর তারা ফুলে ফুলে পালকি হচ্ছে। কন্যা যদি কনের মাথায় যদি দুটো চারটে বেলফুল থাকে, তো কনের পাশে যারা তারা 8টা 10টা 12টা 15টা করে বেলফুল কাছে কাটে। কে যে কনে, কে যে কনের চেনার উপায় নাই, কি সত্য না মিথ্যা? হ্যাঁ, ফলে বুঝবে কত ধানে কত চাল। বেলাটা হোক ওই ঘুনির মধ্যে মাছগুলো যেমন ঢুকে, আর খালি ধনির গায়ে ধাক্কা মারছে আর মুখ লাল হয়ে যাচ্ছে, যত বেলা বাড়বে টোপর সোনার টোপর এবারে লোহার হবে, লোহা থেকে আরো বাজি হবে, সেদিন বলবে ছেড়ে দেবা কেঁদে বাঁচি। এই কুত্তা হাল করছে কিনা দেখে নিন চোখের সামনে, শাস্ত্র থেকে সত্য কথাগুলো আজকে আমার শুনতে পাচ্ছি না পাচ্ছি না, বেগুলো বাস্তব বলছি না বাস্তব বলছি বলুন? ভগবান বলছে, মা দুর্গা দেবী বলেছে, আমাকে যতদিন ভুলে থাকবে ততদিন এইরকম মায়া তুমি লাথি মারতেই থাকো, চারা যন্ত্রণা অশান্তি ব্যথা বেদনা মোহ চোখের জল ওদেরকে অস্থির করে দাও, ওদেরকে শেষ করে দাও, ওদেরকে আরো খেতে দাও, আগার মতো বাঁধনা বাঁধা শিলের মতো খেতে দাও, ওরা যেন জীবনে ছটফট 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 করে, আহ উহ গেছি মরেছি আর পারি না, উহ ঠাকুর তুলে নাও কি পাপ করেছিলাম, শুধু দিন রাত ভাউ তার সাথে গৌর দেব আনন্দ হয়ে বলো। এ কার নির্দেশ? কৃষ্ণের মাসিওয়ালা।
ঠিক কিনা? বাঁশিওয়ালার এখানে কোন নিন্দা সই ওখানে বসে আছে, অথচ বিশ্ব সংসার তার ভয় কাঁপে। এই কিরকম ধরনের বাঁশিওয়ালা! আমরা যদি জগতে কারো যদি একটুখানি যশ দেখি, সকলে আমরা তার কাছে যাই, প্রণাম করি, কথা বলি, তাকে একটু তার সঙ্গে দুটো গল্প করার চেষ্টা করি। বিশ্ব সংসারে যার যশ এর উপরে আর যশ নেই, সেটা কে? কৃষ্ণ, শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব। পরম মানে শ্রেষ্ঠ, তত্ত্ব মানে বাস্তব বস্তু, সত্য বস্তু, সত্য বস্তু। একমাত্র সত্য বস্তু কে? কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। আর সত্য বস্তু পরম শ্রেষ্ঠ, সত্য বস্তু শ্রীকৃষ্ণ হয়, তাহলে আমরা অসত্যের পিছনে দৌড়াই কেন? এটাই তো মূর্খতা। তার প্রকৃত পণ্ডিত কে? ভগবান। হ্যাঁ, ভগবান, একমাত্র প্রকৃত পণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণ। আর যারা ভগবানকে ভালোবাসে তারাই হলো প্রকৃত পণ্ডিত। কারা প্রকৃত পণ্ডিত? জগতের পণ্ডিত যারা সমবায় করে ভগবতের। জগতের প্রকৃত পণ্ডিত হলো তারা যারা আত্মতত্ত্ববিদ। জগতের প্রকৃত পণ্ডিত কারা? যারা আত্মতত্ত্ববিদ। শব্দটা মনে রাখুন, জগতের প্রকৃত পণ্ডিত কারা? আত্মতত্ত্ববিদ। অর্থাৎ আমি আত্মা, আমি কৃষ্ণ দাস, আমি ভগবানের দাস, এইরকম বুদ্ধি যার এসেছে। আর শরীরটা মায়ার তৈরি, আর আত্মাটা কৃষ্ণের থেকে এসেছে। তাহলে কৃষ্ণ ছিল আছে থাকবে, আত্মাটা ছিল আছে থাকবে। আর মহামায়া দুর্গা দেবী মানে ছায়া, ছায়া বৈদস্য শুনেননি? সূর্য ডুবে যাবে, ছায়া যাবে, যাবে না। আমরা সেই মায়ার সংসার করছি, মায়াকার। তাহলে মায়ার সংসারটাকে, পুরো সংসারটাকে আজ থেকে কি জ্ঞান করতে হবে? সংসারটাকে আজ থেকে কি জ্ঞান করতে হবে? ছায়া। ছায়া মানে এই আছে, এই ভয় করে নেই। তাহলে আমি এই আছি, এই পাশ শুনছি, কিছুক্ষণ ভয় রাখতো, আমি নাম থাকতে পারি, ঘর বাড়ি আছে, এক্ষুনি হয়তো সাইক্লোন হয়ে সব ভেসে চলে যেতে পারে, যেতে পারি না, তাহলে টেম্পোরারি সব। আরে পারমানেন্ট বস্তু কি? আত্মা, ভগবান। আরে ভক্ত, ভক্তি, ভগবান, এই তিন হচ্ছে পারমানেন্ট বস্তু। তাই জীবনে যদি ধন্য করতে হয় তাহলে ভগবানকেই ধরুন, ভগবানকে আদর করুন, যত্ন করুন, ভক্তি করুন, ভালোবাসুন। যারা ভগবানকে ভালোবাসে তারা হলো পণ্ডিত, আর যারা ভগবানকে ভালোবাসে না তারা হলো মূর্খ। বলে শাস্ত্রের একটা প্রমাণ হলে ভালো হয়। পুরাণ বলছে, আজকের থেকে আপনারা যদি প্রতিজ্ঞা করেন যে আজকে থেকে আমি মাছ, মাংস, পেঁয়াজ, ডিম, রসুন, কাঁকড়া খাবো না, প্রতিজ্ঞা যদি করেন বেঁচে যাবেন। থুতুর মতো ফেলে দিন, মানুষ পারে না। অনেক মানুষ বলে বউ সব পারি, জানো বউ আমার সব, তোমাদের সব ভালো লাগে, কিন্তু বউ না আমার এই মাছ মাংস খুব লোভ মারি, বউ আমি ছাড়তে পারি না, আর মাছের জল ছাড়া ভাত খেতে পারি না, আমার ভাত ওপারে যায় না। আর একদিন যদি তোমাদের যদি না মারতে যাই শুনে এসে মনে হয় আর খাবো না, ওই যেই দুদিনের পরে অ্যাকশন কেটে যায় আবার সেই ডাকার জন্য, নাহলে আমার ভাত। তোমাদের ভালোবাসি বউ, তোমাদের।